আজকে আমি আপনাদের পৃথিবীর এক অন্যতম মহান শিক্ষকের কথা শোনাব তিনি আর কেউ নন নোবেলজয়ী পদার্থবিদ রিচার্ড ফাইন ম্যান রিচার্ড ফাইন ম্যান কোয়ান্টাম মেকানিক্সের গবেষণার জন্য নোবেল পুরস্কারটি পান এই গবেষণা ছাড়াও তিনি পৃথিবী বিখ্যাত তার ইউনিক শিক্ষা পদ্ধতির জন্য তিনি আমেরিকার যত শিক্ষকদের অ্যাওয়ার্ড হন তিনি সব অ্যাওয়ার্ডগুলি পেয়েছিলেন তার এই ইউনিক টিচিং পদ্ধতিটি পৃথিবীর এক অন্যতম টিচিং পদ্ধতির তিনি সবসময় একটি কথা বলতেন যে যদি তোমার কাছে বিজ্ঞান বিষয়টি বোরিং মনে হচ্ছে তাহলে যেন তুমি ভুল শিক্ষকের কাছে বিজ্ঞান পড়ছো তার এই ইউনিক পদ্ধতির দিয়ে তিনি পদার্থবিদ্যার মতো কঠিন বিষয়টিকে এত সহজভাবে পড়াতে পারতেন যে যারা পদার্থবিদ্যার ছাত্রও নয় তারাও ইউনিভার্স কোয়ান্টাম মেকানিক্সের মতো কঠিন তত্ত্বগুলো খুব সহজে বুঝে নিত আপনারা যদি ইউটিউব খোঁজেন তাহলে সিরিজ অব লেকচার পাবেন পদার্থবিদ্যার বিষয়ের ওপরে রিচার্ড ফাইনম্যানের আমি পদার্থবিদ্যার এইসব কথা নিয়ে কথা বলার জন্য আজকে এই ভিডিওটি বানাচ্ছি না ভিডিওটি বানানোর একটা অন্যতম কারণ আছে তিনি আরও একটি কথা বলতেন কথাটি হচ্ছে যে আমাদের পারফেক্ট টিচারের দরকার নেই আমাদের দরকার একজন হ্যাপি টিচার যে ছাত্রদেরকে মোটিভেট করতে পারবে স্কুলে আসার জন্য এবং ভালোবেসে শেখার জন্য তিনি সবসময় শিক্ষকদেরকে বলতেন যে ছাত্রদের সবসময় পাশে থাকার জন্য ছাত্রদের কি কি প্রবলেম হচ্ছে সেটা শোনার জন্য তার একটা ছোট্ট নিদর্শন আমি আপনাদেরকে বলি রিচার্ড ফাইনম্যান যখন নোবেল পুরস্কারটি পান তার পুরনো এক পিএইচডি স্টুডেন্ট তাকে কনগ্র্যাচুলেশন জানিয়ে একটা চিঠি লেখে এবং সেই চিঠিতে তিনি লেখেন যে তিনি তো একজন বিখ্যাত নোবেল রটের ছাত্র তারপরেও পদার্থবিদ্যার খুব বেসিক জিনিসপত্র নিয়ে গবেষণা করেন এবং তিনি একজন নেমলেস ফিজিসিস্ট রিচার্ড ফাইনম্যান তার ব্যস্ততম জীবনের মধ্যেও সময় বার করে তার ছাত্রকে একটা চিঠি লিখেছিলেন চিঠিটি পড়ে আমি বিস্মিত হয়েছি আমি ওনার চিঠিটা পুরোটা এখানে দিচ্ছি আপনারা পড়ে নিতে পারেন বাট আমার যেই জায়গাটা আমাকে থেকে বেশি নাড়িয়ে দিয়েছে যে ওই নেমলেস ফিজিসিস্টের উত্তরটা কিভাবে হাইনম্যান তার ছাত্রকে মোটিভেট করার চেষ্টা করেছেন যে যখন সে বলেছে সে একজন নেমলেস ফিজিসিস্ট হাইনম্যান বলেছেন যে না তুমি মোটেও নেমলেস নও তুমি আমার কাছে নেমলেস নাও তুমি তোমার ছেলে মেয়ের কাছে নেমলেস নাও তুমি তোমার ওয়াইফের কাছে নেমলেস নাও তুমি চেষ্টা করো তোমার যেই কলিগরা যখন তাদের কিছু প্রবলেম নিয়ে তোমার দরজাতে টোকা দেবে তুমি যখন তাদেরকে সেই প্রবলেমগুলো গুলো সলভ করতে হেল্প করো তাহলে তুমি তাদের কাছেও নেমলেস থাকবে না উনি বলেছেন তার ছাত্রকে যে চেষ্টা করো পৃথিবীতে কোনো একটা জায়গা তৈরি করার তোমার যাতে তোমার না মনে হয় যে তুমি একজন নেমলেস আপনারা ভেবে দেখুন যে একজন ছাত্র যে যে নিজেও একজন কোনো একটা রিসার্চ ইনস্টিটিউটের সায়েন্টিস্ট বা কোন একটা ইউনিভার্সিটির প্রফেসর সে তার পুরনো টিচারকে চিঠি লিখছে যে সে তার কাজের জন্য সে ফ্রাস্ট্রেটেড আমরা কজন পারি যে আমরা শিক্ষকদেরকে দেরকে আমাদের প্রবলেমগুলো জানাতে আমরা তো আমাদের সঙ্গে তো আমাদের কোনো শিক্ষকের হয়তো খুব কম শিক্ষকের হয়তো যোগাযোগ আছে আমরা পারি না আমাদের বাড়ির লোকজনদেরকে জানাতে ভেবে দেখুন একজন শিক্ষক তার ছাত্রের কতটা কাছের হলে এই ছাত্র তার মনের সব কথা শিক্ষককে চিঠিতে লিখে জানাতে পারে আমাদের সমাজের এই অবক্ষয় থেকে বাঁচাতে মনে হয় রিসর্ট ফাইনম্যানের মতোই শিক্ষকের প্রয়োজন যারা ছাত্রদের সব সময় পাশে থাকবে সব প্রবলেমগুলো শুনবে এবং সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে এবং পড়াশোনাতে মোটিভেট করবে যাতে তারা ভালোভাবে শেখে আমার অনেক বন্ধু স্কুলে শিক্ষাকতা করে তাদের কাছ থেকে মাঝে সাঝে জানতে পারি যে সরকারি স্কুলগুলোর কি অবস্থা সম্প্রীতি আমার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল সে এক স্কুলের শিক্ষক অনেক বছর ধরে স্কুলে চাকরি করে এক রিসেন্টলি সে একটা নতুন স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে সেই স্কুলের শিক্ষকদেরকে সবাইকে আমি মোটামুটি চিনি বন্ধুটি আমাকে একটা কথা বললো যেটা আমাকে খুব খারাপ লেগেছে যে অনেক আশা নিয়ে স্কুলে পড়াতে এসেছিল এবং যে স্কুলটি থেকে ট্রান্সফার নিয়ে যে স্কুলটিতে এখন এসছে সেই স্কুলে আরও বেশি আশা নিয়ে এসে এসেছিলো যে সে তার পড়াতে পারবে একটা গ্রামের স্কুল থেকে কম্পারেটিভলি একটি শহরে এরিয়ার স্কুলে এসছে যেখানে তার মনে হয়েছিল যে সে মনে হয় এখানে অনেক ভালো ছাত্রভাবে এবং তার যে পড়াবার যে ইচ্ছাটু ইচ্ছাটুকু আছে যেটার জন্য সে চাকরিতে জয়েন করেছিল সেটা মনে হয় এবার ফুলফিল হবে সে বললো যে স্কুলে সে এসছে সে স্কুলে সে আশ্চর্যজনকভাবে দেখেছে যে যারা সিনিয়র শিক্ষক তারা নাকি জুনিয়র শিক্ষকদেরকে টিটকিরি মারে বা টানা দেয় যদি তারা ভালো করে পড়াতে চায় বা মোটিভেট করতে চায় বা ছাত্রদেরকে কিছু মানে হেল্প করতে চায় পড়াশোনায় আমি কথাটা শুনে আশ্চর্য হয়েছি যে যে মানে আমরা জানি আমরা এখন শিক্ষকদের সঙ্গে কথা বললে আমার মনে হয় যে তারা সবসময় একটাই কথা বলে যে এখনকার ছাত্ররা নাকি আর সেই সেই রেসপেক্টফুল নয় যেটা যেটা আমরা ছিলাম বা তারা ছিলেন এখন নাকি ছাত্ররা আর কিছু শিক্ষকদেরকে আর সেরকম ভাবে পাত্তাই দেয় না বাট এই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য কারা দায়ী এই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য কি শিক্ষক হিসেবে আপনাদের কোনো দায়িত্ব তো নেই ওদেরকে এখান থেকে সরিয়ে আনার জন্য ওদেরকে মোটিভেট করার জন্য তো আপনারাই তো সমাজ তৈরি করার কারিগর এবং আপনারাই যদি মুখ ফিরিয়ে নেন কি কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমি জানি না এবং এই কথাটি সম্পূর্ণ সত্যও নয় যে সব শিক্ষকেরা এরকম গুটি কয়েক শিক্ষকেরা এরকম তাই আমি সেই শিক্ষকদেরকে বলছি যে আপনাদের যদি পড়াতে ইচ্ছে না হয় তাহলে বাকি যারা পড়াতে চাইছে যাদের প্যাশন পড়ানো যারা সমাজ সেবা করার জন্য এই শিক্ষা নিয়েছে তারা হয়তো চেষ্টা করলে আরো অনেক ভালো চাকরি করতে পারত তাই আপনারা আপনারা ডিমোটিভেটেড করবেন না পারলে আপনারাও আপনাদের ছাত্রদেরকে মোটিভেট করুন আর আমি সেই অভিভাবকদেরকে বলছি যে যাদের ছেলেমেয়েরা স্কুলে যায় যে আপনারা আপনাদের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলুন এবং জানার চেষ্টা করুন যে শিক্ষকেরা ঠিক করে পড়ায় না বা ক্লাসে আসে না আপ তাহলে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলুন এবং এই প্রবলেমগুলো জানান তার কারণ আপনাদের ছেলে মেয়েদের জীবন নিয়ে খেলা হচ্ছে আমি তবু বলবো সেই সব শিক্ষকদেরকে যে ছাত্রদের পাশে থাকুন ছাত্রদের প্রবলেমগুলো বোঝার চেষ্টা করুন আর অভিভাবকদেরকে বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদের কাছে বোঝার চেষ্টা করুন যে তাদের কি প্রবলেম হচ্ছে তাদের শিখতে কোথায় প্রবলেম হচ্ছে আপনারা যদি সে বাচ্চাগুলোর পাশে থাকেন তাহলে দেখবেন তারা মন দিয়ে শিখবে এবং ভালোভাবে শিখবে আশা করি আপনার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ